আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি হঠাৎ আমার পেজে লাইভে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আজকে বাংলাদেশের ইম্পর্টেন্ট একটা খেলা হচ্ছে, তো লাইভে লোকজন কম আসবেন, এটি স্বাভাবিক। অসুবিধা নেই, আপনারা খেলা দেখবেন। যারা পরে আমার এই লাইভটি দেখতে পারেন না, তারা আশা করি পরে লাইভটি দেখতে পারবেন। আসলে আমি এখন আমার চেম্বারে বসে আছি, যেখানে আমার রোগীরা এসে বসে এবং গেস্টরা এসে বসে। এখানে প্রতিদিনই আমি রুগী দেখি এবং আমার রুগীদের বিভিন্ন পর্যায়ের রুগীরা আসে, দেশের স্বনামধন্য বরেণ্য ব্যক্তিরা আসে, একেবারে বিভিন্ন লেভেল থেকে রুগী আসে, ধনী গরিব নির্বিশেষে সবাই আসে, সবাইকে দেখতে হয়। তো আজকে আমরা পেয়ে গিয়েছি আমার চেম্বারে যে বাংলাদেশের একজন খুবই খ্যাতিমান জাদু শিল্পী বা জাদুকর বলেন, এবং শিশু বন্ধু হচ্ছে শাহিন শাহ, যারা আপনারা অলরেডি ওনাকে সবাই চিনেন। তো ওনার বেসিক্যালি উনি এখানে আসছে চিকিৎসার জন্য, বিকজ ওনার ওয়াইফ আমার রুগী, উনি এখানে এডমিশনরত অবস্থায় আছেন। তো ওনাকে পেয়ে গিয়ে আজকে যেহেতু একটু অবসর সময়, রুগী কম বিকজ খেলা চলছে ওখানে, আমি রিকোয়েস্ট করেছি যে আজকে আপনাদেরকে যারা আমার ফলোয়ার, যারা আমাকে পছন্দ করেন, যারা আমার পেজ লাইক করেন, যারা আমার বিভিন্ন টিপস বা ডাক্তারি পরামর্শ পান, আপনার জন্য একটু রিক্রিয়েশন হয়, আনন্দ পান, এই জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি আপনাদেরকে একটা জাদু দেখানোর জন্য। তো উনি আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বসে আছেন শাহিন ভাই। তো শাহিন ভাইকে আমি বলবো যদি আমার দর্শকদেরকে আজকে একটা যেইটাই সম্ভব আপনি একটা জাদু দেখাবেন। ধন্যবাদ। ধন্যবাদ শফিউদ্দিন প্রধান ভাই। আমি কৃতজ্ঞতা জানাই যে লাইভ না হলেও লাইভ, কারণ এত এত টেলিভিশন প্রোগ্রাম করার পরেও এটা একটা মানে মিডিয়ায় যারা কাজ করে তাদের একটা লোভ থাকে। আর একটা বিষয় হলো যে ক্ষেত্রে তো একটা বিড়ম্বনা আছেই এবং থাকবে, সেটা হচ্ছে যে আমি যেখানেই যাব, যখন শুনে বা জানে আমি সেই জাদুকর, তখন একটা রিকোয়েস্ট থাকবে জাদু দেখানো। এটা একটা প্রবাদ আছে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানতে হয়। তো জাদুকর বা একজন শিল্পীর ক্ষেত্রে, আমি বিশেষ করে জাদুর ক্ষেত্রে বলি, এই একটা বিড়ম্বনা, এটা অবশ্যই ভালো লাগার বিড়ম্বনা, এটা খুব আনন্দের একটা বিড়ম্বনা। তো যেহেতু ম্যাজিক দেখার প্রসঙ্গটা আসছে, আমাকে ম্যাজিক দেখাতে হবে একটু পাশে বসি, প্লিজ প্লিজ। ধন্যবাদ দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে শাহিন শাহ, আপনাদের এই ডিপিআরসির ডাক্তার শফিউদ্দিন প্রধানের রুম থেকে, শফিউল্লাহ প্রধানের রুম থেকে, কারণ আমার স্ত্রী দীর্ঘ 15 দিন এখানে চিকিৎসাধীন আছে। আমি এই বিষয়ে পরে আপনাদেরকে জ্ঞাত করব, বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলবো, এটা ভালো লাগা থেকে বলবো। আর আপনাদের চাওয়া থেকে, আমাদের শফি ভাইয়ের চাওয়া থেকে আমি একটা ম্যাজিক দেখাতে পারি। সেক্ষেত্রে এখানে তো আপনারা যারা বসে আছেন আমার সামনে, আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন যে কোনো একটি নৌকি মানে টাকা আমাকে একটু দিয়ে হেল্প করতে হবে। জি আছে নাকি টাকা? জি টাকা আছে আমার কাছে। আচ্ছা আমি টাকা দিচ্ছি। ওকে থ্যাংক ইউ, চমৎকার। আমরা এমন একটি টাকা পেলাম যে টাকা প্রথমেই আমরা দেখতে পাবো জাতির জনকের ছবি, এটা একটা ভালো লাগা বিষয়। টাকাটার মান কিন্তু খুব বড় না হলেও 50 আমি একটু ভাঁজ করে নিলাম একদম ছোট। এইবার আমি টাকাটাকে হাতের মধ্যে গুটিয়ে দেব, একদম গুটিয়ে দিয়ে তারপরে আবার একটু ম্যাজিক্যালি টাচ করব টাকাটা। একটা বড় টাকায় এখানে জাতির জনকের ছবি আছে, 50 থেকে 500, ইটস ম্যাজিক। কিন্তু রিয়েল ম্যাজিকটা হচ্ছে, আমি সবসময় বিশ্বাস করি রিয়েল ম্যাজিকটা হচ্ছে প্রতিটি মানুষের কাছে। যেমন আমি সবসময় বলি যে প্রতিটি মানুষ হচ্ছে একজন জাদুকর,
যার দুটি হাত আছে এবং হাতের ছোঁয়ায় সব কিছু সম্ভব। আমি এই কারণে বলছি কথাটি, আমি গত 15 দিন যাব এখানে সকালে আসি এবং রাতে ব্যাক করি। এর একটিমাত্র কারণ আমার স্ত্রী গত 4 বছর যাবৎ অসুস্থ। অসুস্থতার কারণ হলো তার সমস্ত বডি পেইন, তার ঘাড় মুখ করতে পারেন না। এই অসুস্থতা নিয়ে সে গত 4 বছর আমার সাথে চলছে, আমিও কষ্ট পাচ্ছি, সেও কষ্ট পাচ্ছে, পুরো পরিবারটা কষ্টের মধ্যে আমি ছিলাম। সেই কারণে গত 15 দিনে যে ইম্প্রুভমেন্ট আমি দেখেছি এখানে এসে, সেটা সত্যি আমি অবহিত। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো প্রথমে আল্লাহকে, তারপর ডক্টর সাহেব শফিউল্লাহ প্রধান সাহেব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি এবং সাধারণ মানুষ আপনারাও বিশ্বাস করে, যে প্রথমে হচ্ছে দর্শনদারী, তারপর হচ্ছে গুণ বিচার। তো দর্শনের বিষয়টা হচ্ছে যে একজন ডাক্তার প্রথমেই যদি রোগীকে ইমপ্রেস করতে পারে ম্যাজিক্যালি, অর্থাৎ তার হাসি, তার কথা বলা, তার আন্তরিকতা যখন আপন করে নেয় একজন রোগীকে, রোগী অর্ধেকটাই ভালো হয়ে যায়। তা আমি এখানে এসে গত 15 দিনে যা পেলাম, আমার মনে হয়নি যে আমি হসপিটালে বা হাসপাতালে আছি। আমার মনে হয়েছে আমি আমার বাসায় আছি, আমার স্ত্রীকে নিয়ে আমি আমার বাসায় আছি। এই যে পাওয়াটা, এটাই আমি দেখছি যে আমার স্ত্রীর রোগটা অনেকটাই প্রথম দিক থেকেই ভালো হতে শুরু করেছে। তারপর তার চিকিৎসার তো তুলনাই হয় না। সার্বক্ষণিক শুধু সে না, এখানের সমস্ত নার্স, ডক্টর, অন্যান্য যারা আছেন, স্টাফ যারা আছেন, প্রত্যেকের প্রতিটা মুহূর্ত শুধু আমার রোগী বলে কথা না, আমি দেখেছি, আমি সারাক্ষণ অবজারভেশনে ছিলাম। এটা আমার ম্যাজিক্যালি একটা সার্ভে, যে আসলে কি আমার জন্য করে না সবার জন্য, দেখলাম না সবার জন্যই ওনাদের এই প্রাণপণ প্রাণবন্ত যে চেষ্টা, যে ভালোবাসাটা, এটা সমস্ত রোগীদের জন্য। আমি এখানে গরিব রোগীও দেখেছি, এটা ওনাকে সামনে পেয়ে বলছি না, এটা আমার স্ত্রী বলবে, আমি বলবো, আমার পরিবার বলবে, কারণ আমার সার্বক্ষণিক এখানে ছিলাম গত 15 দিন, কালকে সকালে চলে যাবে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু একজন রোগীর জন্য, রোগীর যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের বললাম গত 4 বছর চিকিৎসা তো কম করলাম না, নানা জায়গায় নানাভাবে কেনা করে আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার বাবা যেই অসুস্থ হোক না কেন, আপনি আপনার সর্বস্বটুকু দিয়েই চেষ্টা করুন তাকে ভালো করার জন্য। আমি সেটাই করতাম, আমি সেটাই করেছিলাম এবং এখন তাই করে যাচ্ছি, এবং রেজাল্ট যে এত দ্রুত হবে সেটা আমার কল্পনা, এটা আমার ম্যাজিককে ভালো মনে হয়। আমি কৃতজ্ঞতা আল্লাহর কাছে আবারও বলি, আল্লাহর প্রতি প্রথম কৃতজ্ঞতা, তারপর যারা এখানে আছেন শফি ভাই আমার খুব খুব আন্তরিক হয়ে গেছেন। আমি কখনোই এসে আমি ডাক্তার খুঁজবো যে বসে থাকতে হবে সেই জিনিসটি হয়নি, কখনোই আমার কোনো স্টাফদের সাথে আমি বলেছি এটা দরকার, এটা লাগবে, এটা লাগবে, কখনোই তারা বিমুখ করেননি, বলেন নাই যে পরে, সাথে সাথে এই যে বিষয়গুলি এটা ফ্যামিলিয়ার মনে হয়েছে। আপনি যখন একজন রোগী, যখন আপনি একজন ডাক্তারের কাছে খুব কাছাকাছি চলে যাবেন, যখন ফ্যামিলিয়ার হয়ে যাবেন, তখন দেখবেন যে রোগটি দ্রুত ছেড়ে যাচ্ছে। ইটস এ ম্যাজিক, ইটস এ রিয়েল ম্যাজিক। আমি যে ম্যাজিকটি করলাম সেটা ছিল ট্রিক, কিন্তু শফিউল্লাহ প্রধান যিনি ডাক্তার এই প্রতিষ্ঠানের যে প্রধান, তার প্রধান প্রধান দুইটাই প্রধান, তো ওনার হাতের জাদুতে আমার স্ত্রী আজকে সুস্থ আলহামদুলিল্লাহ। আমি আশা করব আপনাদের যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, ব্যক্তিগতভাবে আমি সাহায্য আপনাদেরকে বলব, আসবেন একবার দেখা করে যাবেন আমার সাথে। সেটা হবে আমার আজকের এই যে আবেদন, এই যে আপনাদের প্রতি নিবেদন, এবং আমার স্ত্রীর যে সুস্থতা সেটা একটা নিদর্শন আমি ওনাকে দিতে পারবো। আশা করি আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদের প্রতি আমার দোয়া করবেন, এবং দোয়া করবেন আমার স্ত্রীর জন্য, দোয়া করবেন আমার পরিবারের জন্য, দোয়া করবেন এই ডিপিআরসির সকল সদস্যদের জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন।